কাঞ্চনজঙ্ঘা বলছি নেপালে অবস্থিত বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গের নাম। শরতের শেষ দিকে ঝকঝকে নীল আকাশ থাকায় বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে দেখা মিলে এই কাঞ্চনজঙ্ঘার। দুঃখজনক হলেও সত্য, এই বিষয়টিকে নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল করাটা যেন আমাদের আধুনিকতা হয়ে দাঁড়িয়েছে। প্রকৃতির প্রতি এরকম বিরূপ দৃষ্টিভঙ্গি কখনোই কাম্য নয়। তাই তো আপনাদেরকে ভ্রমণে উৎসাহিত করার জন্য এবারের যাত্রায় আমরা রওনা দিয়েছি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। দেখানোর চেষ্টা করব কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য, পাশাপাশি পঞ্চগড় তেঁতুলিয়া সকল দর্শনীয় স্থানগুলো। ঢাকা থেকে একদিনের সময় নিয়ে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি বা দেখতে পারবেন এবং কেমন হবে খরচের হিসেবটা, তা সম্পর্কে স্পষ্ট একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আমি লাবিব হোসেন জয়, একজন ভ্রমণ প্রেমী। আমার ভ্রমণের এই যাত্রাকে আরেকটু বেগবান করতে পারে আপনার মূল্যবান একটি সাবস্ক্রাইব। নিরাশ করবেন না, এই মন নিয়ে শুরু করতে যাচ্ছি আজকের কাঞ্চনজঙ্ঘা ভ্রমণ গল্প। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে পঞ্চগড়ের কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে, আর আজকে আমার সঙ্গী হচ্ছে গিয়ে একমাত্র হচ্ছে গিয়ে আমার এলাকার ছোট ভাই ফাহিম। এখন বাজে হচ্ছে গিয়ে 7:11, আর আমরা চলে এসেছি এখন কমলাপুর রেল স্টেশনে। আর আমরা হচ্ছে গিয়ে রেল সেবা অ্যাপ থেকে হচ্ছে গিয়ে 2টি টিকিট কিনেছি পঞ্চগড় যাওয়ার জন্য, আর এর জন্য আমাদের খরচ পড়েছে হচ্ছে 550 টাকা করে 1100 টাকা। আমরা রেল সেবা অ্যাপ থেকে হচ্ছে গিয়ে PDF ফাইলটা এটা আমরা প্রিন্ট করে নিয়ে এসেছি। প্রিন্টটা দিয়ে এই টিকিটটা আমরা সংগ্রহ করেছি টিকিট কাউন্টার থেকে। আর আমাদের ট্রেন এখনও আসেনি, ওই যে 757 নম্বর ট্রেন, দুর্গযান এক্সপ্রেস। ফাহিম, তুমি যে আমার সাথে পঞ্চগড় যাচ্ছ, আজকে কেমন লাগতেছে তোমার? হ্যাঁ, খুব ভালো লাগতেছে, ফার্স্ট টাইম যাচ্ছি এই উত্তরবঙ্গ এলাকায় পঞ্চগড়। দেখি যাওয়ার পর কী হয়। আমাদের দ্রুতযান এক্সপ্রেস রাত 8টায় ছাড়ার কথা, এখন রাত 9টা বাজে। মাত্র কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাচ্ছে। ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্ব প্রায় 412 কিলোমিটার। ট্রেনে যেতে চাইলে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে পঞ্চগড় এক্সপ্রেস, একতা বা দ্রুতযান এক্সপ্রেসে করে সরাসরি পঞ্চগড় নামতে পারবেন। যাত্রাপথে সময় লাগবে 8 থেকে 10 ঘন্টার মতো। ভাড়া পড়বে শোভন চেয়ার জনপ্রতি 550 টাকা, এসি চেয়ার 1053 টাকা এবং ফার্স্ট ক্লাস বার্থ ভাড়া পড়বে 2000 টাকার মতো। যাত্রাপথে অবশ্যই নিজের মোবাইল এবং মানি ব্যাগ সাবধান রাখবেন, কারণ প্রতিটি স্টেশনের ট্রেন থেকে চুরি ছিনতাই এখানকার নিত্যদিনের ঘটনা। এছাড়াও চাইলে ঢাকা থেকে সরাসরি বাস যোগে পঞ্চগড় যেতে পারবেন, সেক্ষেত্রে নন এসি বাসের ভাড়া পড়বে 500 থেকে 650 টাকার মতো। বাংলাদেশের উত্তরাঞ্চলে জেলাগুলোতে ঠান্ডার প্রকোপ সবচেয়ে বেশি থাকে, তাই এই সময়টায় যেতে চাইলে অবশ্যই শীতের কাপড় চোপড় নিয়ে যাবেন। অনেকদিন পরে এরকম ভোরের সূর্যোদয় দেখে সত্যি মুগ্ধ হয়েছিলাম, আরো মুগ্ধ হয়েছিলাম তখন যখন ট্রেন থেকেই দেখা মিলছিল স্পষ্ট কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য। এখন বাজে হচ্ছে গিয়ে সকাল 7:40, আর আমাদের দ্রুতযান এক্সপ্রেস আল্লাহর রহমতে চলে এসেছে পঞ্চগড়ে। আমরা ইতিমধ্যে নেমে গিয়েছি পঞ্চগড় স্টেশনে, আর আলহামদুলিল্লাহ আমরা ট্রেন থেকেই কাঞ্চনজঙ্ঘার কিন্তু খুব সুন্দর ভিউ দেখতে পেরেছি। আমি জানি না ক্যামেরাতে ঠিক কতটুকু এসেছে, যদি স্পটগুলো ঘুরেন, সবগুলো জায়গায় ঘুরেন, আপনার 1400 টাকার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। আপনার এখানে রসুনপুর আছে, কাজী টি টেস্ট, তারপরে বাংলা মন্দির 0 পয়েন্ট, ইমিগ্রেশন পাসপোর্ট অফিস ওখানে একটা, তারপরে হচ্ছে আপনার তেঁতুলিয়ার ডাক বাংলো আছে, এগুলো, তার মির্জাপুর শাহী মসজিদ। তো যেটি আমরা শুনলাম এনাদের থেকে, আপনি চাইলে এনাদের মাধ্যমে হচ্ছে গিয়ে 4-5টি স্পট আপনাকে ঘোরাবে, আর এর জন্য হচ্ছে গিয়ে আপনাকে 1200 থেকে 1400 টাকার মতো খরচ করতে হবে। কিন্তু আমরা যেহেতু দুজন আসছি, সেহেতু আমরা হচ্ছে গিয়ে বাসে তেঁতুলিয়া যাব, এবং সেখান থেকে আমরা দেখা যাচ্ছে অটো কিংবা রিক্সাতে করে, ভ্যানে করে আমরা আপনাদেরকে স্পটগুলো ঘোরাবো, সেক্ষেত্রে আমাদের খরচ কিছুটা কম পড়বে। আর আমরা এখন এখান থেকে নাস্তা করে নিব। পঞ্চগড়ের সকালে নাস্তা পরোটা, আর এখানে হচ্ছে কি ডাল। আমরা মাত্র নাস্তা করে বের হলাম, আর আমরা হচ্ছে গিয়ে সর্বপ্রথম হচ্ছে গিয়ে যাব হচ্ছে গিয়ে মির্জাপুরে। মির্জাপুরে ওখানে একটা মসজিদ আছে। মির্জাপুর কি এদিকে না এদিকে? এদিকে না। আচ্ছা, মির্জাপুর কত? মির্জাপুর 20 টাকা। 20 টাকা করে? হ্যাঁ, বাসের ভাড়া 20 টাকা। আমি শাহী মসজিদ পর্যন্ত আগায় দিব, 50 টাকা। বন্ধুরা, আমরা রওনা দিয়েছি পঞ্চগড় স্টেশন রোড থেকে মির্জাপুর শাহী জামে মসজিদের উদ্দেশ্যে।
দূরত্ব 13 কিলোমিটার, অটো ভাড়া পড়লো মাত্র 50 টাকা। রাস্তার দুপাশের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে হঠাৎ চোখে পড়লো একই, এ দেখি সাক্ষাৎ কাঞ্চনজঙ্ঘা। এখন বাজে হচ্ছে কি সকাল 9:25, আর আমরা চলে এসেছি মির্জাপুর শাহি জামে মসজিদে। মির্জাপুর শাহি জামে মসজিদ সম্পর্কে ঘাটাঘাটি করতে গিয়ে জেনে অবাক হলাম যে মসজিদটি মুঘল আমলে প্রতিষ্ঠা করা হয়। মসজিদের শিলালিপি ঘেঁটে প্রত্নতত্ত্ববিদরা ধারণা করেন মির্জাপুর শাহি জামে মসজিদটি 1556 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছে। তবে মসজিদটি কে নির্মাণ করেছেন এ নিয়ে ঐতিহাসিক মতপার্থক্য রয়েছে। অতীতে একটি ভূমিকম্পে মসজিদের কিছু অংশ ভেঙে যায় এবং ইরান থেকে মসজিদ সংস্কারের জন্য লোক নিয়ে আসা হয়। মসজিদ প্রাঙ্গণ ঘুরে এর পাশেই ইমাম বারা হোসেনি দালান নামের এই প্রাচীন স্থাপনাটিতে গিয়েছিলাম। মির্জাপুর শাহি জামে মসজিদ এবং ইমাম বারা ঘুরে আমরা সিদ্ধান্ত নেই তেতুলিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। এর জন্য আবারও 50 টাকা অটো ভাড়া করে আমরা পঞ্চগড় বাস স্ট্যান্ডের দিকে রওনা দিলাম। ভাড়া কত করে? বন্ধুরা, আমরা রওনা দিলাম পঞ্চগড় থেকে তেতুলিয়ার উদ্দেশ্যে। দূরত্ব প্রায় 40 কিলোমিটার, ভাড়া পড়েছে জনপ্রতি 50 টাকা করে এবং পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টার মতো। সকালে ট্রেন থেকে নেমেছিলাম, তখন খুবই ঠান্ডা ছিল আর এখন দেখতেই পাচ্ছেন চারিদিকে রোদ আর রোদ। তো আমরা এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে দুপুরের পরপর আমরা লাঞ্চ করে বের হয়ে পড়ব আর তেঁতুলিয়ার যে কটি স্পট আছে সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখানে হচ্ছে গিয়ে বাংলা হোটেল রয়েছে, আমরা যে কাউকে জিজ্ঞেস করেছি সবাই এক নামেই বাংলা হোটেলের কথাই বলেছে। এই হচ্ছে গিয়ে আমাদের ভাত আর এই হচ্ছে গিয়ে খাসির মাংস, 100 টাকা নিয়েছে এটার জন্য। আর এটা হচ্ছে গিয়ে চাটনি, আর এটা হচ্ছে গিয়ে ভর্তা আইটেম, 20 টাকা নিয়েছে। A few moments later, লাঞ্চ করে মাত্র বের হলাম আর আমরা লাঞ্চ করেছি হচ্ছে গিয়ে বাংলা হোটেলে। বাংলা হোটেলটা হচ্ছে গিয়ে আপনাকে বাস যেখানে নামিয়ে দিবে তেঁতুলিয়া ঠিক এখানেই বাংলা হোটেলটা, এই যে দেখেন তেঁতুল গাছটা, আর এই হচ্ছে গিয়ে বাংলা হোটেল। এখন বাজে 2:36, আমরা এখন তেঁতুলিয়া ভ্রমণে বের হলাম। এদিকে খালি 17 কিলো, তাছাড়া এই পাশে 17 যাবেন 1 কিলো বর্ডার, এ পাশে চা বাগান যাবেন 1.5 কিলো বর্ডার। এখন চা বাগান যাবেন আগে না ডাক বাংলা যাবেন? আগে কোনটা গেলে ভালো হয়? চা বাগান এদিকটা দেখে ডাক বাংলা যান। দেখতে পাচ্ছেন এই যে আখ, আর এই পাশে হচ্ছে কি আপনার চা বাগান, এই পাশেও চা বাগান, এই সামনে বাগানটা চা বাগানটা, ওই যে ইন্ডিয়া, ওই যে তার কাটাকারে যে গাছ টাস কাটে নিয়ে আসে, আবার রাত্রে বেলা গরু নিয়ে আসে তার কাটাকাটি, এই জন্য বাঙালিকে দেখতে পায় না। এই যে এগুলো হচ্ছে গিয়ে চা বাগান। আমরা এখন ইন্ডিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখছি। গুড বাই ইন্ডিয়া। সো আমরা এখন ইন্ডিয়া ভ্রমণ শেষে চলে যাচ্ছি বাংলাদেশের দিকে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা, এখন যাবো মোটা বাস, হলুদ বাস, কারণ এই জায়গাতে পানি লাগে থাকে না, পানি চিষে খায় না, একদম নিচে পাথর আর বালু, যেখানে খুঁজবেন পাথর পাবেন বালু পাবেন। তো আমরা এই যে সেই বাস দেখার জন্য এসেছি। বাসটা আসলে মনে হচ্ছে যে কেউ কালার করছে, হলুদ কালার, কিন্তু না, এটা হচ্ছে গিয়ে কোন দেশি বাস, নেপালি, নেপালি বাস। দেখেন একবার হলুদ কালার আমি প্রথম দেখলাম। আর এই যে এখানে আরেকটা, এগুলো হচ্ছে ইন্ডিয়ান, ইন্ডিয়ান বাস। আমার 2 হাত লাগবে
বাস এটা তো এটা নারিকেল গাছের মতো হয়ে গেছে। এরপর কোথায় যাব? ইন্ডিয়ান ব্রিজ দেখবেন, ইন্ডিয়ান ব্রিজ দেখবেন ওখান থেকে। এই যে এটা ব্রিটিশ বাজার আছে, এটা তেঁতুলিয়া বাজার ছিল, মেন বাজার ছিল এইটা। ব্রিজটা কি এইদিকে? হ্যাঁ, এখানে এখান থেকে বর্ডার, নিচেই বর্ডার, আমাদের সীমানা এই পর্যন্ত। এই যে দেখেন সাবধান, সামনে সীমান্ত অতিক্রম নিষেধ। বন্ধুরা, আমরা আছি বর্তমানে শিলিগুড়ির মহানন্দা নদীর তীরে, আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘা, খুবই সুন্দর। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। এখান থেকে নদী পুরোটা ইন্ডিয়া, মানে এই নদী থেকে শুরু হয়েছে ইন্ডিয়া। আর ওই যে বিএসএফ ক্যাম্প ইন্ডিয়ান, ওই যে পতাকা উঠতেছে, আজকে মনে হয় পাথর উঠাইতে দিচ্ছে না, এই জন্য লোকজন কম, নাহলে এখানে হাজার হাজার লোক পাথর উঠায়। এত মানুষ, এত পাথর এখানে, এখানে যুদ্ধ প্রতি পাথর উঠায়। এটা ইন্ডিয়ার, এই যে পাশে বাংলাদেশ লেখা আছে, ওই পাশে ইন্ডিয়া লেখা আছে। ও, আপনি দেখতে পাচ্ছেন পিলারটা। তো বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এটার অপোজিট পাশে কিন্তু ইন্ডিয়া। আর ওই যে দূরে হচ্ছে কি ইন্ডিয়ার মানুষ, ওনারা কিন্তু পাথর সংগ্রহ করছে, আর এখানে বাংলাদেশের মানুষও পাথর সংগ্রহ করছে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন পাথর, এখানে বিভিন্ন ধরনের পাথর আছে। দেখেন এই যে একটা গোল পাথর, এটা হচ্ছে গিয়ে আপনার ওই যে গলফ খেলে না, গলফের মতো। আমরা এখন কই যাবো ভাই? এখন ডাইরেক্ট ডাকবাংলো, এখন ডিরেক্ট ডাকবাংলো যাবো। আর তেঁতুলিয়া ডাকবাংলো থেকে হচ্ছে কি সবচেয়ে ভালো ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার, তাই না? কারণ হচ্ছে কি ডাকবাংলোটা হচ্ছে গিয়ে উঁচু, আর উঁচু থেকে হচ্ছে গিয়ে খুব সুন্দরভাবেই কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। তো আমরা যাচ্ছি এখন ডাকবাংলোর উদ্দেশ্যে। ওই যে দেখা যাচ্ছে সেই কাঞ্চনজঙ্ঘা, এখান থেকে হচ্ছে কি এই যে সেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আল্লাহু আকবার। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা, আর মানুষ এখানে এই বিকালের সময় এসেছে। আপনার চাইলে ডাকবাংলোতেও থাকতে পারেন এসে, আর এর জন্য আপনাদের খরচ হবে 800 টাকা করে। আর এই হচ্ছে কি সেই জেলা পরিষদ ডাকবাংলো। আর ডাকবাংলো থেকে আবারও সেই তেঁতুলিয়া বাজার, মানে বাস স্ট্যান্ড চলে যাচ্ছি না, তো ওখান থেকে হচ্ছে কি আমরা বাসে করে জিরো পয়েন্ট যাব। আর জিরো পয়েন্ট থেকেও কিন্তু খুব ভালো একটা ভিউ পাওয়া যাবে। এই বাসে করে হচ্ছে কি জিরো পয়েন্ট যাব। বন্ধুরা, আমরা বর্তমানে রওনা দিলাম তেঁতুলিয়া সদর থেকে বাংলাবন্ধা জিরো পয়েন্টের উদ্দেশ্যে। দূরত্ব 34 কিলোমিটার, ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা এবং সময় লাগবে 40 মিনিটের মতো। আর আমাদের কিন্তু রাত 9টার ট্রেন ধরতে হবে সেই গিয়ে পঞ্চগড় স্টেশন। তো আমরা এখন জিরো পয়েন্ট যাবো, আর এখান থেকে সব কিছু দেখে সরাসরি পঞ্চগড়ের উদ্দেশ্যে বাসে উঠে যাব। ভাই, এটা কি জিরো পয়েন্ট যাবে? কত করে? 10 টাকা। বাস আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে, আর এই হচ্ছে গিয়ে আমাদের অটো। এখানে হচ্ছে গিয়ে সব পাথর ভাঙার কাজ, রাস্তাটা। বন্ধুরা, আমরা এসে পড়েছি বর্তমানে সেই বাংলাবন্ধা জিরো পয়েন্টে। আমাদের মতো অনেকেই এই বাংলাবন্ধা জিরো পয়েন্টে দেখার জন্য এসেছে। বিকেল 5:18 বাজে, আর আমরা হচ্ছে গিয়ে বাংলাবন্ধা জিরো পয়েন্টে দিকে যাচ্ছে। এটা আসলে স্বাভাবিকভাবে বিকেল 5টার পর ঢুকতে দেওয়া হয় না, তো আমরা অনেক রিকোয়েস্টের পরে সুযোগ পেয়েছি ভেতরে ঢোকার। ভাবছিলেন যে আর আজকে আর ঢোকা হবে না? হ্যাঁ, আমি তো এটা ভাবছিলাম। আসলে বিকেল 5টা পর তো ঢুকতে দেওয়া হয় না। ও, আসলে বাংলাবন্ধা এই সেই জিরো পয়েন্ট। ওই যে বন্ধুরা সাদা সবুজ এবং লাল ইন্ডিয়ার গেট, ওটার ওই পাশে হচ্ছে কি ইন্ডিয়া, আর এই হচ্ছে কি আমাদের বাংলাদেশের বাংলাবন্ধা জিরো পয়েন্ট। এখন 5:29 বাজে, আর আমরা চলে যাচ্ছি এখন বাংলাবন্ধা জিরো পয়েন্ট থেকে।
ভাইয়ারাও এসেছিল ফ্যামিলি নিয়ে। তো আপনারাও যারা তেঁতুলিয়া আসবেন অবশ্যই পরিবার নিয়ে এখানে আসতে পারেন। এগুলো সব হচ্ছে গিয়ে ইন্ডিয়ার গাড়ি, তো সব যাচ্ছে হচ্ছে কোথায়, ও ইন্ডিয়াতে যাচ্ছে। বিকাল 5:51 আর আমরা রওনা দিয়েছি হচ্ছে গিয়ে 0 পয়েন্ট থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে, আর আমাদের ট্রেন কিন্তু রাত 9টায়, ঠিক আছে? তো আমরা দেখি কত সময়ের মধ্যে আমরা যেতে পারি। বন্ধুরা, আমরা এখন বাসে করে রওনা দিলাম বাংলাবন্ধা 0 পয়েন্ট থেকে পঞ্চগড় বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। দূরত্ব 55 কিলোমিটার, ভাড়া পড়বে জনপ্রতি 70 টাকা এবং সময় লাগবে আনুমানিক 1.5 ঘন্টা। 7:34 বাজে, চলে আসলাম পঞ্চগড় বাস স্ট্যান্ড। আমরা এখান থেকে হচ্ছে গিয়ে পঞ্চগড় রেল স্টেশন চলে যাব, আর এটার জন্য আমাদেরকে এই ভ্যানগুলোতে যেতে হবে। সিঙ্গারা, মিষ্টি সিঙ্গারা, পঞ্চগড় তেঁতুলিয়া কেমন লাগলো তোমার? খুব ভালো লাগছে, শান্তি পাইছি অনেক। আমরা সকালে এই পঞ্চগড় নেমেছিলাম, তারপর হচ্ছে গিয়ে মির্জাপুর শাহী জামে মসজিদটা, আর ওখানে একটা আছে হোসেন দালান। আমরা এই দুইটা জায়গায় ঘুরেছিলাম, কিন্তু পরে মানে আমাদের কাছে মনে হয়েছে বিষয়টা যে আসলে পঞ্চগড়ের থেকে সময় নষ্ট না করে তেঁতুলিয়া চলে যাওয়াটাই ভালো, আর এই জন্য আমরা তেঁতুলিয়া চলে গিয়েছিলাম। এবং তেঁতুলিয়া বেশ কয়েকটা জায়গায় ঘুরেছি এবং খুবই ভালো লেগেছে তেঁতুলিয়া। আর দিন শেষে এই পঞ্চগড়ে এসে পঞ্চগড়ের এই সিঙ্গারা আর এই পঞ্চগড়ের এই শীত, এই দুটা জিনিস আমাদের কাছে খুব ভালো লেগেছে। আমরা নিয়েছি গরুর মাংস আর সাদা ভাত, এটা ওনারা এইভাবে প্যাকেট করে দিয়েছে, আমরা ট্রেনে খাবো। 7:58 বাজে আর আমরা চলে এসেছি সেই পঞ্চগড় রেল স্টেশন। আমাদের একতা এক্সপ্রেস চলে এসেছে, বাংলাদেশের উত্তরাঞ্চল ভ্রমণ শেষে বুঝলাম কবি কেন বলেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। এখানকার মানুষের সাদামাটা জীবন এবং প্রকৃতির সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকেই, আশা রাখছি কাঞ্চনজঙ্ঘার টানে, নয়তো বাংলার সৌন্দর্য উপভোগ করতে একবার হলেও আসবেন এই উত্তরাঞ্চলে। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।